কতগুলি আছে সরকার নিয়ন্ত্রণ করে, কতগুলি আছে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, কতগুলি আছে আপনার ব্যক্তি মালিকানায় কিংবা ওই এলাকার মানুষ নিয়ন্ত্রণ করে। সরকার যদি নিয়ন্ত্রণ করেন সেখানে সেই আপনারা যে যুক্তি দেখিয়েছেন এটা যথার্থই বলেছেন, তার একটা নীতিমালা থাকা উচিত। আমি যতটুকু দেখিয়েছি কিছু তো না থাকার মধ্যে কিছু তো আছে, একটা বেতন কাঠামো আছে, তো এইটা উভয় পূর্ণাঙ্গ কিছু নয়, সেটাই আমাদের মহাসচিব সাহেব বলে গিয়েছেন। আমি মনে করি এই অংশগুলো হল আমাদের যে পথ দেখা, আমাদের কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন, নবীজির কথা বলেন, আমাদের সবসময় আমরা তার পিছনে নামাজ আদায় করে থাকি, আমরা তার উপদেশ, তার যে প্রতিবাদ কিংবা তার যে দিক নির্দেশনা সেটা আমরা ফলো করি। তার মনে কষ্ট থাকলে সেটা আমাদেরকে বেদনা দেয়, তা আমরা মনে করি এটা উচিতই দূর করা উচিত, আমিও মনে করি সেটা। এবং আপনারা যেটা বলেছেন আমি নিশ্চয়ই যে আমি ধর্মমন্ত্রী মহোদয়কে বলব যে একটা কমিটি করে দিয়ে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি না, সব বন্ধ হয়ে গিয়েছিল, সারা বিশ্ব স্তব্ধ। তিনি কিন্তু উপলব্ধি করেছেন যে যেহেতু মসজিদে মুসল্লিরা যেতে পারছে না, সেখানে মসজিদের আয়ের কোনো উৎস থাকছে না, সুতরাং সেখানে আমার খতিব, আমার ইমাম, আমার মুয়াজ্জিন, আমার খাদেমের বেতনকে বন্ধ হবে, তিনি ব্যবস্থা করেছেন। এরকম মায়ের মমতা নিয়ে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। শুধু অবকাঠামো উন্নয়ন না, মূল্যবোধের উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সকল সামাজিক নিরাপত্তা বেষ্টনী করে তিনি সকলের উন্নয়নে, বাঙালি জাতির মানব জাতির উন্নয়নে তিনি কাজ করে চলেছেন। আমাদের এই মজলিসে যে বক্তব্য এসেছে, আমাদের মহাসচিব মহোদয় বলেছেন যে ন্যূনতম একটি বেতন কাঠামো করা যায় কিনা, এটা অবশ্যই ইসলামিক ফাউন্ডেশন আছে, যথাযথ কর্তৃপক্ষ আছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছে, তার মাধ্যমে এগুলো আমরা পরিবেশন করবো, উপস্থাপন করবো। এবং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যাই হোক মানবতা, এবং তিনি বিভিন্ন ইসলাম ইরানিয়ানদেরকে কেন হজ করতে আসতে দাও না, অত্যন্ত আশ্চর্য লাগে না, এশিয়া ও সুন্নি এ আহলে হাদিস আমরা যাতে ইসলামকে বিভাজিত না করি। বন্ধুরা, সম্মানিত মুসল্লিরা, আমরা যদি ঐক্যবদ্ধ হই সারা পৃথিবীকে আমরা নাড়া দিতে পারবো ইনশাআল্লাহ। যেটি সবচেয়ে আগে প্রয়োজন, আমি বিশ্বাস করি ইসলামের আলোকে, সেই কথাগুলি আজকে আমাদের যারা মুরব্বিয়ানে ক্রাউন্ড আছেন তারা আপনাদেরকে বলবেন। আমরা আপনারা ইসলামকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা আল্লাহকে করতে চাই, আল্লাহ রসুলের কাছে ভালোবাসতে চাই, সেই পথগুলো বিভিন্ন ওয়েতে এসছে, আমাদের অনেকগুলি সিদ্ধ তরিকা আছে, কথায় কথায় বেদাত এবং কাফের ফতোয়া না দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, কমন গ্রাউন্ডে একমত হই, তাহলে ইসলাম সারা বিশ্বে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য বৃদ্ধি করবো না, আমি মনে করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের অগাধ ভালোবাসা ছিল এই ধর্মের প্রতি, অগাধ আস্থা এবং বিশ্বাস ছিল, সেই কারণে উনি ইসলামিক ফাউন্ডেশন এই ইস্তেমার জায়গা করা, রেসকোর্টকে বন্ধ করার মতো কাজগুলি, জুয়াকে বন্ধ করার মতো কাজগুলি করেছিলেন। আগামীতে আমি মনে করি তারই কন্যা অব্যাহতভাবে ইসলামকে এগিয়ে দেওয়ার জন্য আরো সেবা দান করবেন, এ আশাবাদ ব্যক্ত করে আমি এই মাহফিলে সার্থক সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।